কংগ্রেসের সঙ্গে লড়াই করে 25 বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আর এখন সেই কংগ্রেসকে ভোট দিলেন তিনি। এর থেকে বড় লজ্জা এবং শাস্তি আর কি হতে পারে পলিট বিউরোর সদস্য তথা ত্রিপুরা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের? তবে আমার মনে হয় মানিক বাবু হাত চিহ্নে নয়, নৌটাতে ভোট দিয়ে এসেছেন। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রীতি সিং দেববর্মার সমর্থনে গন্ডাছড়া মহকুমার রায়মা ভ্যালিতে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মঙ্গলবার সুর চড়ালেন বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে আগামী 26 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে গন্ডা তুইশায় মঙ্গলবার সভা করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বললেন, জনজাতিদের মানুষ বলে মনে করেন বাম নেতারা, প্রকৃত অর্থে বেইমান তারা। নিজেদের স্বার্থে আজ জোট বেঁধেছে কংগ্রেসের সাথে, মানুষ এই বেইমানের সঠিক জবাব দেবে। মানিক সরকার না হাত চিহ্নে মে ছাপ নহীঁ দিয়া, মে মানিক সরকার কো জানতা হো, এ নটা মে ভোট দেকে আয়া, পাক্কা নটা মে ভোট দেকে আয়া, বেইমানি কিয়া হ্যায়। মে মানিক দা কো বলতা হো, দাদা মে আপকো প্যার করতা হো, চার বার কা মুখ্যমন্ত্রী থে, আপ একবার বতা দিজিয়ে ত্রিপুরা কে জনতা কো, আপনে ভোট কাহা দিয়া, মে জাননা চাহতা হো, ত্রিপুরা জাননা চাহতে হে, চার বার কা মুখ্যমন্ত্রী, 25 বছর লাগাতার সরকার রহে আপকা, আপনি ভোটটা কই দিছেন আমি জানতাম চাই, আমার প্রাণ বাড়িয়ে দিতে আছে। একবার কোন ত্রিপুরাবাসী জানতে চায় যে আপনি ভোটটা হাত চিহ্ন দিয়েছেন, আপনার নিজের মুখে একবার বলে দেন। আপনি তো ঘুরিয়ে ফুরিয়ে বলেন, মহারাজ মে একবার শুননা চাহতা হু, দৈববাণী উনকা কিসমে ভোট দিয়া, চুকি এ হাত চিহ্ন কে সাথ লড়াই কর কর কে, মার্ডার কর কর কে, রেপ কর কর কে, দঙ্গা করা করা কে মানিক বাবু চিফ মিনিস্টার বনতে থে। আজ বহে মানিক বাবু হাত চিহ্নে মে ভোট দরে, এসতে বড়া এর চাইতে খারাপ জীবন আর কি হতে পারে মিত্র, এর চাইতে খারাপ শাস্তি মহারাজ আর কি দেবেন। মহারাজ বলে হম শাস্তি দেঙ্গে, হম উনকো পানিশমেন্ট দেঙ্গে, মহারাজ পানিশমেন্ট হো চুকা হ্যায়, যাকে হাত চিহ্ন মে ভোট দেকে আগে পলিটব্যুরো কা মেম্বার, হে পলিটব্যুরো কা মেম্বার হাত চিহ্ন মে ভোট দেতা হ্যায়, সবই পলিটব্যুরো কো বৃন্দা করাত ভি হাত চিহ্ন মে ভোট দেগে, মহারাজ প্রকাশ করাত ভি হাত চিহ্ন মে ভোট দেগা। আর ইসলিয়ে মে বল রা হু, গন্ডা ছড়া কা জো ভি কমিউনিস্ট মে আভি ভি রহ গয়ে হো মেরে মিত্র, ছোড় দো ইসকো ডুম্বর মে ডাল দো, আর নিকল কে আও ত্রিপুরা মাতা ভারতীয় জনতা পার্টি আইজেপি কে সাথ। মেরে বহন কীর্তি সিং দেববর্মা কো পদ্ম ফুল চিহ্নে কো লোটাস মে কমল মে ভোট লাগাও 26 তারিখ কো, আর হর ভোট কমল মে হোনা চাহিয়ে, চুন কমল কা ভোট মোদি কে পাস জাতা হ্যায়। মোদি গন্ডা তুইশায় জনসভা থেকে বিপ্লব কুমার দেব মঙ্গলবার আরো বলেন, ত্রিপুরা রাজ্যে জনজাতিদের সব থেকে বড় শত্রু হলো কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতারা। আগরতলা শহর থেকে বেরিয়ে গন্ডাছড়া, আঠারামুড়া, বড়মুড়ায় কোনোদিন আসেনি কংগ্রেসের নেতারা, জনজাতিদের কোনো খোঁজ খবর রাখেনি তারা। রৈশাবাড়ির মতো সুন্দর জায়গায় একটা চৌড়া রাস্তাও তৈরি করেনি বাম সরকার। জনজাতিদের উন্নয়নের কথা ভেবেছিলেন একমাত্র মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, আর আজ তার সাথে মিলে গেছে বিপ্লব দেবের ভাবনা, নরেন্দ্র মোদীর ভাবনা, অমিত শাহের ভাবনা। সিপিএম ছেড়ে দাও, সিপিএম এর জায়গা নেই ত্রিপুরাতে। এই 24 নির্বাচনের পর এই ত্রিপুরাতে সিপিএম এর কোনো জায়গা নেই মেরে মিত্র। 18 নির্বাচনে সিপিএম শুনে নাও, 18 নির্বাচনে আমরা তোমাদের হাঁটু ভেঙেছিলাম, আর 24 নির্বাচনে মহারাজ সাথ হ্যায়, মহারাজ কোমর তোড়কে রাখ দুঙ্গা সিপিএম কে, উঠনে নেই দুঙ্গা, চুকি যে সিপিএম त्रिपुरा के लोगों को जाति जनजाति का दुश्मन है। मैं राजनीति के लिए नहीं बोल रहा हूँ, मैं सच्चाई बोल रहा हूँ। त्रिपुरा में जनजाति का कोई दुश्मन है तो कम्युनिस्ट पार्टी है, और त्रिपुरा में जो अगरतला में बैठे हुए कांग्रेस का नेता है, ये तो आता ही नहीं गंडाचर में, देखा कभी कांग्रेस आता है? कांग्रेस नहीं आता, कांग्रेस के गलती के कारण से सीपीएम आके बैठे हुए थे गंडाचरा में, क्योंकि कांग्रेस के लोग अगरतला से नहीं निकलेगा, वो हमारे बारामूरा में नहीं चल सकता है, अठारामूरा में नहीं जा सकता है, जुम चाशीर के पास पहुंच नहीं सकता है, हमारे गंगानगर में नहीं जा सकता है, हमारे रश्यबारी में नहीं जा सकता है। उस कारण से क्या बोलेगा क्षमाचरण बाबू, आप ही देख लो, आप बना लो रीजनल पार्टी, आप ही बना लो, विजय अंकल दा आप ही बना लो, हम देखेंगे।
एनसी दब्बन को बोलेगा आप ही बना लो हम देखेंगे, किंतु महाराज व्यतिक्रम है। महाराज को सीपीएम ने व कांग्रेस ने नहीं बोल पाया आप जो हम देखेंगे। महाराज ने बोला हम आप लोगों को देख लेंगे, क्योंकि आप लोगों ने त्रिपुरा के जनजाति के साथ अन्याय किया है मेरे मित्रों, इसलिए मेरे साथ महाराज का दोस्ती हुआ। दोस्ती ऐसा नहीं होता, जब सोच मिलता है दिल मिलता तब दोस्ती होता है। दोस्ती तभी होता है जब दिल और दिमाग मिलता है, और दिल और दिमाग नरेंद्र भाई मोदी के साथ भी मिलता है, उमित भाई शाह के साथ भी मिलता है। সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করতে আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুর্তি সিং দেববর্মাকে ভোট দেওয়ার জন্য জনগণকে দিন আহ্বান জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।